বিখ্যাত ভাই বোনেরা, আজ বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, বাংলা ডিগ্রি কলেজ, আবারও মিলিত হয়েছি। তোমরা বেশ কিছুদিন আমার সঙ্গে ক্লাস করতে পারোনি, আমি তো ছুটিতে ছিলাম আমার ব্যক্তিগত প্রয়োজনে, কষ্ট মনে নিও না। আজ 13/1/2021 ইংরেজি বর্ষ, তোমাদের আজ একক মালিকানা বা এক মালিকানা বা কারবার প্রতিষ্ঠানের যে বিষয়ে তোমাদেরকে আজকে আমি পাঠদান করব সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত আলোচ্য বিষয়টা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা ইতিপূর্বে এক মালিকানা কারবার সম্পর্কে তোমাদেরকে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, মোটামুটি একটা ধারণা আছে এবং ক্লাস নাইন টেন থেকে তোমার ধারণাই আছে এক মালিকানা কারবার কি এবং কাকে বলে। অর্থাৎ একজন মাত্র ব্যক্তির কর্ম প্রচেষ্টা, তত্ত্বাবধান, সার্বিক সত্তা, একক মালিকানা, সমস্ত সত্তার অধিকারিত্ব, এই সব মিলাই যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটাই মূলত এক মালিকানা কারবার প্রতিষ্ঠান। তার মানে এই প্রতিষ্ঠানের লাভ হলে মালিকের একার নিজে হয়, লোকসান হলে সে নিজে বহন করে। সুতরাং তাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যে আমি এক মালিকানা কারবারের একজন মালিক, সুতরাং সমস্ত দায় দায়িত্ব, লাভ লোকসান, ক্ষতি সব কিছু আমাকে পুষিয়ে নিতে হবে এবং আমার খরচ করতে হবে। সুতরাং আজকে তোমাদের আলোচ্য বিষয় এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে এক মালিকানা কারবার প্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে তোমাদের আজকে ধারণা দেব। নিশ্চয়ই তোমরা এর আগে ব্যবসায় সম্পর্কে, ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে আমার কাছ থেকে শুনেছ, কম বেশি কোনো ধারণা হয়েছে। যেহেতু তোমরা আজকের এই অনলাইন ক্লাসের এই যে মহামারী, করোনা মহামারীর প্রেক্ষাপটে তোমাদের বড় দুর্যোগের ভিতরে আবর্তিত হচ্ছে তোমরা, তারপরেও আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ধারণা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, যা যে কারণে তোমরা কিছুটা তোমার বইয়ের সঙ্গে সংসদ তোমার থাকে, যেন বই থেকে বিচ্ছিন্ন হয়েও না, কারণ বই থেকে বিচ্ছিন্ন হওয়া মানে তোমাদের লেখাপড়ার দিকে অনেক সমস্যা সৃষ্টি হওয়া, এটা নিঃসন্দেহ। তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রতি আমার এই দাবি থাকলো কোনো অবস্থাতে যেন তোমরা লেখাপড়ার বইয়ের টেবিল থেকে বিচ্ছিন্ন হয়েও না। সুতরাং আজকের এই আশা ব্যক্ত করে তোমাদের সঙ্গে আমি আজকের এই ক্লাসের একমালিকানার বৈশিষ্ট্যের যে প্রথম পয়েন্টটা আসে, প্রথম যে আসলে এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এক একক মানে সম্পূর্ণ এক নয়, একক মালিকানা মানে একক মানে একজন মাত্র ব্যক্তি এই মালিকানা প্রতিষ্ঠানের সার্বিক সত্তার অধিকারী। কোনো অবস্থাতেই দুইজন বা একের অধিক কোনো ব্যক্তি হলে সেটা এক মালিকানা কারবারের অন্তর্ভুক্ত বিষয়ে বিবেচিত হবে না, এটা নিঃসন্দেহ তোমরা বুঝতে পারছো। সুতরাং এই একক মালিকানা অর্থ হচ্ছে সে একা নিজে তার সামর্থ্য অনুযায়ী, তার মূলধনের ক্যাপাসিটি অনুযায়ী, তার যেটুকু সামর্থ্যের ভিতর থেকে তার সেই ব্যবসা পরিচালনা করে তার সংসার, তার পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে পরিচালনা করে তার প্রতিষ্ঠানটা টিকে রাখতে পারে, সেই বিষয়ে তোমাদের আলোচনার প্রেক্ষাপটে আজকে আলোচনা। সুতরাং একক মালিকানা সম্বন্ধে নিশ্চয় ধারণা পেয়েছো তোমরা। এর পরবর্তী পয়েন্ট আসছে যে সহজ সংগঠন। এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের অন্য অন্য কারবার প্রতিষ্ঠানের মতো নয়, কিছুটা ভিন্ন। একক মালিকানা যেমন সমস্ত মালিকানা যেমন একাই বহন করে সত্তা বা একাই ধারণ করে, তখন এই এক মালিকানা প্রতিষ্ঠানটা গঠন করতে গেলে সহজ পদ্ধতি আছে। একজন মাত্র ব্যক্তির প্রচেষ্টায় এক মালিকানা কারবার সুপ্রতিষ্ঠিত হয়, এটা নিঃসন্দেহ। এবং তার লাভ লোকসান ওই একই কথায়, তার লাভ লোকসান, তার ক্ষতি সবচেয়ে তার নিজেকে পুষিয়ে নিতে হয় এবং প্রতিষ্ঠানকে চাঙ্গা রাখতে হয়, তা নাহলে তার দেখা যাচ্ছে তার সঙ্গে আর কোনো আয় উৎস নেই। সুতরাং এই ছোট্ট এক মালিকানা প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে তার সংসার পরিচয় সংসার সন্তানকে নিয়েই তার সংসারটা পরিচালনা করতে হয়। তাই সহজ সংগঠন হচ্ছে একে কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না, কারো কাছে কোনো লাভ হলে সে অন্য কাউকে দিতে হয় না, ক্ষতি হলেও কারো জবাবদিহিতা করতে হয় না। এই জন্য এই মালিকানা প্রতিষ্ঠানটা গঠন করতে খুবই সহজেই করা সম্ভব হয়। সীমিত মূলধন ও আয়তন, আয়তন মানে পরিসীমা, কতটা ব্যাপ্তি, এর পরিব্যাপ্তি কতটা, তার মানে তোমার যেমন মূলধন থাকবে ঠিক তেমনি সেই মূলধনের প্রেক্ষিতে তোমার সামর্থ্য, ওইটা মূলধনটা মানে সামর্থ্য, তুমি কতটুকু তুমি ইচ্ছা করেছো যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবো একজন মাত্র ব্যক্তির উদ্যোগে এবং সেটা আমি, তাহলে সেই একজন মাত্র ব্যক্তির উদ্যোগে সে আমি যখন একটা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে আমি উদ্যত হয়েছি, তখন আমাকে অল্প
কিছু মূল আমার সমর্থনে যদি যে মূলধার থাকে সেই মূলধার নিয়েই আমি সেই প্রতিষ্ঠানটা সে কারবার প্রতিষ্ঠানটা সে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি পরিচালনা করতে পারি এবং এর আদমটা কিন্তু এমনটা নয় যে অনেক ব্যাপক বিস্তৃত হতে পারে জানা তুমি তোমার সমর্থনে যদি মূলধারে সীমাবদ্ধ হয়ে যতটুকু সীমানার ভিতর থেকে তুমি তোমার কারবার প্রতিষ্ঠান দ্বারা সমাজে পরিচালনা করতে পারো সেটাকে ইঙ্গিত করছে তার মানে এই বই এটা কিন্তু একটা বৈশিষ্ট্য এটা একপনে কারবারের একটা অন্যতম বৈশিষ্ট্য যে সহজ এই সীমিত আয়তন সংক্ষিপ্ত ভিতর থেকেই এই কারবার প্রতিষ্ঠান কারবার ব্যবসাটা পরিচালনা করতে হয় যখনই এর ব্যাপ্তি ব্যাপকতা এসে যায় তখন কিন্তু একার পক্ষে সেই ব্যবসা পরিচালনা করা সম্ভবপর হয়ে ওঠে না সুতরাং তোমাদেরকে অবশ্যই সীমিত মূলধন এবং আয়তনের দিকে খেয়াল রেখে তোমার ব্যবসা পরিচালনা পরিচালনা করতে হবে এটা মনে নিঃসন্দেহে তোমরা এটুকু এটুকু অন্তত বুঝতে পেরেছো তার মধ্যে মালিকের অসীম দায় এটা আমরা সহজে সহজে বুঝতে পারছি যে মালিকের তো অসীম দায় বটেই হ্যাঁ মালিকের অসীম দায় বটে এই কারণে যে একজন মাত্র ব্যক্তি লাভ হলে সেবক করে লোকসান হলে সেবক করে ক্ষতি হলে সেবক করে রাখে সমস্ত কিছু তাকে নিজে পুষাই নিতে হবে এবং তার যোগ্যতা তার ধীবুদ্ধি তার ভবিষ্যৎ প্রজ্ঞা চিন্তাভাবনা সব কিছু করে ডিপেন্ড করবে এই এক মালিকানা ব্যবসাটা পরিচালনার সমস্ত দায় দায়িত্বটা একক এবং তার নিজের এবং এই দায়িত্বটা অসীম অবশ্যই অসীম তাদের কারণ একজন মতো ব্যক্তি অসীম দায়িত্ব সে যখন যা ইচ্ছা করে সেটা করতে পারবে কিন্তু তার অর্থ হয় না তার ব্যবসা প্রতিষ্ঠান মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিয়ে কোনো কিছু করে তা না সৃষ্টি সুলভ মানসিকতা নিয়ে এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে একটা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে নিয়েই তাকে সেখান থেকে কিছু আয় উপার্জন করে সংসার জীবনটা পরিচালনা করা এটাই হবে এবং বাস্তবতার প্রেক্ষিতে তার এক মালিকানা প্রতিষ্ঠানটাকে ক্রমাগতভাবে সামনের দিকে অংশীদারিত্ব যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দিকে প্রতিষ্ঠানে তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মানসিকতা থাকে তাহলে সে এক প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে অনেক বড় একজন ব্যবসায়ী হওয়া সম্ভবপর হয় তার জন্য যদি সে আন্তরিকতা এবং হৃদয় থাকে সুতরাং একক মালিকের অসীম দায়ের প্রেক্ষাপটে একক প্রেক্ষিতে যে আলোচনা করলাম তার পরবর্তী আসে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ তোমার তো সহজে বুঝতে পারছো একক কর্তৃত্ব কি না অবশ্যই তো একক করতে কারণ একা যখন সব কিছু করে তার দায় দায়িত্ব সব কিছু তাদের একাই বহন করতে সুতরাং একক কর্তৃত্ব সম্পর্কে তোমাদের ধারণা নিতে নিঃসন্দেহে আমি মনে করবো কোনো সমস্যা তোমাদের থাকার কথা না সুতরাং এই একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ মানে বোঝো কোনো বিষয়টা হচ্ছে যে আমি একটা কিছু পরিচালনা করতেছি সে পরিচালনা করতে করতে সে পরিচালনার পরিমাপ আয়তন সীমাবদ্ধতা আগে দেখেছো আয়তনগুলোতে সংগঠন মালিকানা সংগঠন সহ সংগঠন অসীম দায় এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এখন দেখা যাচ্ছে এর যে কর্তৃত্ব দায়িত্ব আর কর্তব্য আর কর্তৃত্ব কোনো একটা বিষয়ের প্রতি একটা দায়িত্ব পালন করা এক ধরনের কাজ আর সেই বিষয়ের দায়িত্ব পালন আমি কোনো কারণে নাও করতে পারি আমার মানুষ মন মানুষের থেকে কোনো কারণে নাও করতে পারি কিন্তু যখন আমরা কর্তৃত্ব একক কর্তৃত্ব বলব কথাটা তখন সেই দায়িত্ব সেই কাজটা সুষ্ঠু সম্পন্নভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে দায়িত্বভার আমার অর্পিত হয়েছে সেটাকে বোঝা যায় কর্তৃত্ব সুতরাং দায়িত্বহীন আরেকটা কথা আছে যে দায়িত্বহীন কর্তৃত্বের কোনো মানে নেই তার মানে আমি যে কাজটা করতে পারি যে কর্তৃত্বহীন দায়িত্বের কোনো মানে নেই কর্তৃত্বহীন দায়িত্ব কোনো মানে মানে আমার একটা দায়িত্ব দেওয়া আছে কিন্তু সেই দায়িত্বটা পালন করতে যায় যদি উদ্ভূত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমি কী কাজ করে সেই 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 সমস্যাটা সমাধান করবো এই বিষয়ে আমাকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি সুতরাং বলতে যাচ্ছে এখানে বলতে চাচ্ছে এটা যে আমার কর্তৃত্ব আছে কিন্তু দায়িত্ব আছে কিন্তু কর্তৃত্ব নেই তাই বলতে যে দায়িত্বহীন কর্তৃত্বের কর্তৃত্বহীন দায়িত্বের কোনো অর্থ হতে পারে না সুতরাং এই এই এক মালিকানা যে কর্তৃত্ব নিয়ন্ত্রণ সব এক মালিকানার মালিক একটা নিজেই সমস্ত কিছু করে থাকে সুতরাং এখানে অন্য কারো করে কোনো দায়ভার দেওয়ার কোনো আবশ্যকতা নেই প্রত্যক্ষ সম্পর্ক নিঃসন্দেহে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক কিসের সঙ্গে মানে ক্রেতা বিক্রেতা যারা আছে বিক্রেতা তো আমি এক মালিকানা করার ব্যবসা প্রতিষ্ঠান তুমি একজন ব্যবসায়ী তাই তুমি যখন একটা ব্যবসা করতে চাও তখন তোমার সেই ব্যবসাটা একক মালিকানা তুমি তার যে প্রত্যক্ষ সম্পর্ক তাদের সঙ্গে যারা পণ্য ক্রয় করতে আসবে তার মানে ভোক্তা সাধারণের সঙ্গে প্রত্যক্ষ ক্রয়ের যে ক্রয় বিক্রয়ের যে সম্পর্কটা একমাত্র এক মালিকানা কারবারেই সম্ভব তাই এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এক মালিকানা কারবারে পরবর্তীতে মালিকানা তার অভিন্নতা নিঃসন্দেহে একক মালিকানা আর ব্যক্তিগত সত্তা সব সম্পূর্ণ নিজের এবং এর ভিতরে কোনো অভিন্নতা বিরাজ করে না সুতরাং পরবর্তীতে নমনীয়তা বলতে কি বুঝায় মানুষের সঙ্গে সুষ্ঠু সুন্দরভাবে ওই প্রতিষ্ঠানটাকে আগামী পথে সুন্দর পথে লাভবানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় যে ইচ্ছা শক্তি ব্যবসায়ী সম্পর্কের ভিত্তিতে যে ইচ্ছা শক্তি সেটি ক্রেতা বিক্রেতার ভিতরে সুসম্পর্ক স্থাপনের যে মানসিকতা এবং প্রকৃত ভোক্তার কাছে পণ্যটা উৎপাদন
ট্রাই করে এনে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যে বিষয়গুলো এগুলো এইগুলোই অন্তর্ভুক্ত। সর্বশেষ তোমাদেরকে আলোচনা করতে হবে অনিশ্চিত স্থায়িত্ব। অনিশ্চিত স্থায়িত্ব মানে নিশ্চিত নেই স্থায়িত্ব, তুমি একা তুমি তার সিদ্ধান্ত নিতে পারো, এমন সিদ্ধান্ত তুমি নেগেটিভ পজিটিভ যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। তুমি যদি মনে করো ভালো লাগে না আমার এখন এলাকা ব্যবসা করতে, তুমি সঙ্গে সঙ্গে তার ডিসলভ করতে পারো মানে ভেঙে দিতে পারো। তুমি যদি মনে করো যে স্থায়িত্ব ওই যেদিন আমি 10 দিন করলাম ব্যবসা প্রতিষ্ঠানটা, আমি 10টা 10 দিন পরে 10 দিন ভেঙে ওটি স্থায়িত্ব হয়ে 10 দিনই মাত্র সে এমন হবে। সুতরাং এটাকে সিদ্ধান্ত নিতে পারো, এ সিদ্ধান্ত আগামী দিনের জন্য এককভাবে সম্পূর্ণ নিজের যোগ্যতার ভিত্তিতে, নিজের পারকতার ভিত্তিতে, নিজের মূলধনের পারকতা হচ্ছে মূলধন, তার সময় এবং তার সেই প্রতিষ্ঠান গড়ে তোলার যে মানসিকতা সবগুলো সমন্বয় সুষ্ঠুভাবে না হলে কখনো এই প্রতিষ্ঠান আগামীর পথে নিয়ে যাওয়া সম্ভব না, সুন্দরের পথে লাভবানের পথে নিয়ে সম্ভব না। তাই বলতে চাই অনিশ্চিত আর স্থায়িত্ব। সুতরাং হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য করার জন্য যখন মন স্থির করা হয়েছে তখন আমরা অবশ্যই এক মালিকানা কারণ প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ আমাদের যৌথ মূলধনী, তারপরে অংশীদারি যৌথ মূলধনী, এরকম পর্যায়ক্রমে যাবো, পরবর্তী সময় সেটা আলোচনা করবো। আজকের বিষয়ে আলোচনা করতে গিয়ে কতটুকু তোমরা বোধগম্য তোমাদের বোধগম্য হয়েছে আমি জানি না, তবে যতটুকু আমি তো ধারণা দিয়েছি এই ধারণা আমাকে তোমরা বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্ক রেখে সুন্দর ভাবে পড়ালেখা করে তোমাদের ওইটা তোমাদের ধারণায় নেওয়ার চেষ্টা করবা। এই প্রত্যাশা এবং আগামী সুন্দর জীবনের প্রত্যাশা করে তোমাদের আজকের মতো এক ক্লাসের ইনিটান্সি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।